হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে বহির্গামী এবং আগমনী যাত্রী বিশেষ করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সহজ এবং আধুনিক সেবা দিতে উদ্বোধন করা হয়েছে এইচএসআইএ ডিজিটাল এয়ারপোর্ট মোবাইল অ্যাপের। দুপুরে বিমানবন্দরে এই অ্যাপের উদ্বোধন করে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, এর ফলে যাত্রী সেবার মান আরও বাড়বে, যা ব্যবহার করে কারো সহযোগিতা ছাড়াই বিমানবন্দরের ভেতরে কোন দিক দিয়ে কোথায় পৌঁছতে হবে তা জানা যাবে। এছাড়াও অ্যাপসেক আইডি সিস্টেম এবং হাইড ক্লিয়ারেন্স ম্যানেজমেন্ট সিস্টেম নামে আরও দুটি অ্যাপও উদ্বোধন করা হয়।